অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী আছি যে আমরা করোনার চেয়ে শক্তিশালী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় আবারও বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আজকে পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আটষট্টি হাজার পাঁচশত এবং আজকে পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় এক হাজার আমি যে নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এটি কি আপনাদের বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না আমার কাছে মনে হয় এটি গুজব কারণ সরকারের সতর্ক অবস্থানের কারণে দেশে করোনা ভাইরাস ছড়ায়নি শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পেরেছি এছাড়াও আমরা করোনা হচ্ছে সাতই জুন দু হাজার বিশ বিডিনিউজ ফোর ডট কমে প্রকাশিত সংবাদ অনুযায়ী কোভিড উনিশ মন্ত্রী এমপি জন আক্রান্ত সুস্থ একজন আপনাদের বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না এটি একটি ফেক নিউজ কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি আটই জুন দু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম লাইফ সাপোর্টে আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ তিনিই বলেছিলেন শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পেরেছি আটই জুন দু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী দেশে করোনায় একদিনে আবারও বিয়াল্লিশ জনের মৃত্যু আপনাদের বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়াল আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা করোনা হচ্ছে আটই জুন দু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ডাক্তার মির্জা নাজিম উদ্দিন আপনাদের বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা সাতই জুন দু হাজার বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনায় বিএনপি নেতার মৃত্যু আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা করোনা হচ্ছে সাতই জুন দু হাজার বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বগুড়ায় একদিনে আরও একশো একষট্টি জনের করোনা শনাক্ত আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি নয় জুন দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী পাঁচ হাসপাতাল ঘুরে বাবাকে ভর্তি করাতে পারেনি ছেলে আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী আছি যে আমরা করোনার চেয়ে শক্তিশালী 9 জুন দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী যশোরের সাংসদ রণজিৎ রায় করোনায় আক্রান্ত আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ সরকারের সতর্ক অবস্থানের কারণে দেশে করোনা ভাইরাস ছড়াইনি নয়ই জুন দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী কুষ্টিয়ার মেয়র করোনায় আক্রান্ত আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী মানিকগঞ্জে আরও আটাশ জনের করোনা শনাক্ত আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা জুন দু হাজার বিশ দৈনিক অনুযায়ী সংসদের তিতাল্লিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা করোনা শক্তিশালী আটই জুন দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী রংপুর বিভাগে করোনায় আক্রান্ত তেরোশো জন আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনায় আক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পেরেছি আটই জুন দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী রাজশাহী বিভাগে আরও চুরাশি জনের করোনা জয় নতুন শনাক্ত একষট্টি জন আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এখনও অচেতন মোহাম্মদ নাসিম বিদেশে নেওয়ার চিন্তা ভাবনা আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পেরেছি কারণ সরকারের সতর্ক অবস্থানের কারণেই দেশে করোনা ভাইরাস ছড়াইনি। কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে একুশ চিকিৎসকের মৃত্যু আপনাদের বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সাংসদ পাপুলকে রিমান্ডে নিয়েছে কুয়েতের সিআইডি আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ সাংসদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এটি একটি ফেক নিউজ অবশ্য এখন বিশ্বাস হয় মানব পাচারের অভিযোগে একজন সংসদ সদস্য বিদেশে গ্রেপ্তার হয়েছেন এটি আসলেই খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক আটই জুন দু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী মাদারীপুরে করোনা রোগী দুই শত ছাড়ালো। আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে দুই দিনে মৃত্যু আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা করোনা শক্তিশালী 9 জুন দু দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সিলেটে অক্সিজেন সংকটে রোগীরা আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী আছি আমরা চেয়ে শক্তিশালী নয় জুন দু দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বেডের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট আইসিউর জন্য আহাজারি আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী আছি আমরা আটই জুন দু হাজার বিশ দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বিএনপি নেতা আবু সুফিয়ান সপরিবারে করোনা আক্রান্ত আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা করোনা হচ্ছে আটই জুন দু দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনার থাবায় নারায়ণগঞ্জে চব্বিশ ঘন্টায় মৃত্যু চার আক্রান্ত চুরানব্বই আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ আমরা করোনা হচ্ছে আটই জুন দু দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সোনার হরিণ আইসিইউ আপনাদেরকে বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ অবশ্যই আমরা সিঙ্গাপুর থেকেও কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী আছে দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক